আজ আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের দার্জিলিং জেলার এক অসাধারণ গ্রাম দাবাইপানিতে। এখানকার জলে কিছু বিশেষ মিনারেলস থাকার জন্য নাকি এক বিদেশি পায়ের ক্ষত এই জলেই সেরে গিয়েছিল, আর সেই থেকেই এই জায়গাটার নাম হয়ে গেছে দাবাইপানি, অর্থাৎ মেডিকেটেড ওয়াটার। লোকমুখে শোনা এই কথার সত্যতা কতটা সেটা জানার সৌভাগ্য না হলেও জায়গাটার যে অপার্থিব অতুলনীয় সৌন্দর্য সেইটা দেখার জন্য আপনাদের অবশ্যই একবার আসতে হবে দাবাইপানিতে। তাহলে আসুন যতটা সম্ভব দাবাইপানির কাছাকাছি আপনাদের নিয়ে যাই। আমরা গিয়েছিলাম ট্রেনে। শিয়ালদা স্টেশন থেকে 14 সেপ্টেম্বর রাত্রিবেলায় দার্জিলিং মেলে আমাদের রিজার্ভেশন ছিল, এই যে ঠিক এইখানটায়। আর পৌঁছে গেছিলাম পরদিন সকালে। নিউ জলপাইগুড়ি স্টেশন ঢোকার একটু আগেই সমতলের এরকম চা গাছ দেখতে পেয়েছি, ট্রেন থেকে নেমে পড়েছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে যে ব্রিজটা আছে, রেলের ব্রিজটা, সেইটা দিয়েই আমরা এখন যাচ্ছি। নেস্ট হোমের মাধ্যমে আমাদের সমস্ত ট্যুর প্ল্যানটা করা হয়েছিল, ওরাই গাড়ি পাঠিয়ে দিয়েছিল, আর এই সেই গাড়ি। আমাদের গন্তব্য দাবাইপানি, সে কথা তো আগেই বলে দিয়েছি। শহর ছাড়িয়ে একটু এগোতেই দেখুন কী সবুজ। পাহাড়ে উঠতে শুরু করার একটু আগে একটু চা বিরতি নিয়ে নিলাম। এই যে এটা মুখিয়া হোটেল, এখানে আমরা চা খেয়েছি, আর কিছু স্ন্যাক্স আর একটু জল, এই সমস্ত নিয়ে আবার নতুন উদ্যমে জার্নি শুরু করেছি। চায়ের কাপগুলো কী সুন্দর দেখতে, তাই না? তিস্তা নদীকে পাশে রেখে আমাদের যাত্রা শুরু। আর জানি না কেন প্রতিবারই এই জায়গাটায় যখন আসি তখন মনটা যে ঠিক কতটা আনন্দে ভরে ওঠে সেটা বোধহয় আমি আপনাদের ভাষায় বলে বোঝাতেও পারবো না। আমাদের চা বাগানের মধ্যে দিয়ে যেতে হয়েছে। রাস্তাটা দেখলে আপনাদের মন ভরে যাবে এ কথা হলপ করে বলতে পারি। চা তোলার কাজ কিন্তু চলছে, এই যে দেখুন। হঠাৎ আবহাওয়াটা একটু খারাপ হতে শুরু করলো, হালকা বৃষ্টি কুয়াশা, মানে পাহাড়ে যেটা একদম নর্মাল। তার মধ্যে নেমে একটু দাঁড়িয়ে কাছ থেকে চা গাছগুলো খুব ভালো করে দেখলাম। আপনারাও দেখুন কী সুন্দর, তাই না? ড্রাইভার দাদার কাছে শুনলাম রাতের দিকে জায়গাগুলো কিন্তু বেশ বিপজ্জনক, হামেশায় চিতা বেরোতে দেখা যায়। আমরাও দেখলাম একটা ছোট্ট হরিণ, ওই দেখুন গাছের ফাঁকে চলে গেল। জানি না আপনারা কতটা বুঝতে পারলেন, আসলে ওরা তো আর দাঁড়িয়ে পোজ দিতে পারে না, তাই আমাদেরকেই দাঁড়িয়ে যতটা সম্ভব কাছ থেকে একটু দেখার চেষ্টা করতে হয়। আস্তে আস্তে যত উপরের দিকে উঠছি তত কুয়াশার বহর বাড়তে থাকলো, সাথে অসংখ্য পাইন গাছ একদম অন্ধকার ঘন বনের মতো দুদিক দিয়ে আমাদের ঘিরে ধরল। আর যাত্রা শেষে পৌঁছালাম, এই যে দেখুন কি অসাধারণ একটা হোমস্টে, তাই না? আমরা পৌঁছে গেছি নির্বাণা হোমস্টেতে, আমাদের দাবাইপানির একদিনের ঠিকানা। তখন কিন্তু বেশ ভালোই বৃষ্টি পড়ছে, এই দেখুন। যাই হোক, হোমস্টের ভেতরে ঢুকছি, আপনাদের রুমগুলো দেখিয়ে দেব। এই যে উল্টো দিকে কুয়াশাচ্ছন্ন একটা পাহাড় আবছা দেখা যাচ্ছে, ওই দিকটা দার্জিলিং। এটা হোমস্টের ব্যালকনি বা বারান্দা, সামনেটা একদম খোলা আর তাই অসাধারণ ভিউ পাওয়া যায়। এই হোমস্টেতে দুটো মাত্র রুম আছে, আর আমরা দুটো রুমই বুক করেছিলাম, তাই দুটো রুমই আপনাদের দেখে দিতে পারবো। এটা ফার্স্ট রুম, রুমে দুটো বেড আছে, বেশ ভালোই স্পেশিয়াস, মানে দুজন করে খুব ভালোভাবেই শুতে পারে। আর ওয়ালটা দেখুন কি সুন্দর করে সাজানো বা ডেকোরেট করা। টয়লেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, গিজারের ব্যবস্থা রয়েছে, কমোড আর ওয়াশ বেসিন সব কিছুর ব্যবস্থাই রয়েছে, মোটের ওপর বেশ ভালোই ব্যবস্থাপনা। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রুমটায়। দ্বিতীয় রুমটাতেও একই রকম, মানে দুটো বেড, আর দেখুন জানলা দিয়ে ভিউটা একটু দেখুন।
কি অসাধারণ আপনাদের বোধহয় বলে বোঝাতে পারবো না। এই রুমের সাথেও অ্যাটাচড টয়লেট রয়েছে, আর তাতেও ওই একই সুবিধা, মানে গিজার, কমোড আর ওয়াশ বেসিন রয়েছে। আমরা যেদিন ছিলাম সেদিন এক মুহূর্তের জন্য কিন্তু কারেন্ট অফ হতে দেখিনি, তাই গরম জল সবসময় পেয়েছি। আর বাকি তো সব কিছু যথেষ্টই ভালো, মানে হোমস্টেতে যতটা থাকা প্রয়োজন সেরকম আমরা পেয়েছি। আরও যেটা বলার, এই রুম দুটো থেকেই কিন্তু একদম দারুণ ভিউ পাওয়া যায়, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ দুটো রুম থেকেই পাওয়া যায়। এই হোমস্টের সামনে কিন্তু অন্য কোনো হোমস্টে বা কোনো উঁচু বিল্ডিং কিছু নেই, আর সেই জন্য সব জায়গা থেকেই একটা সুন্দর ভিউ কিন্তু পাওয়া যায়। এখন আপনাদের জানলা দিয়ে ভিউটা একটু দেখাচ্ছি। বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, আমরা খেতে চলে এসেছি নিচে। খাবার জায়গাটা, মানে ডাইনিং রুমটা কিন্তু নিচে, আমরা সিঁড়ি দিয়ে নেমে এখানে এসেছি। লাঞ্চে ছিল একদম ধোয়া ওঠা গরম ভাত, একটা স্কোয়াশ আর আলুর তরকারি বা সবজি, ডিমের কারি আর ডাল। ওহো, পরে পাঁপড় ভাজাও দিয়ে গেছিলো, যেটা ছবি কিন্তু তোলা হয়নি। খেয়ে দিয়ে রুমে ফিরে জানলা দিয়ে এনাদের দেখতে পেলাম। কি সুন্দর দেখতে, তাই না? যখন এসেছিলাম তখন কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছিল, আপনারাও দেখেছিলেন। আর বিশ্বাস করবেন না, ঠিক দুপুরের পরে, মানে বিকেলবেলাতেই একদম ঝকঝকে পরিষ্কার আবহাওয়া পেলাম, একদম রোদ ঝলমলে আবহাওয়া যাকে বলে। তারপর আর কি, বেরিয়ে পড়লাম, মানে যে জন্য ওখানে গেছি। রাস্তায় সুন্দর ডালিয়া ফুল দেখতে পেলাম, আর এদের দেখতে পেলাম। দেখুন তো চিনতে পারেন কি না। একটু কাছ থেকে দেখাই, কি বলেন? এই যে আমি এসে গেছি আপনাদের এই ফুলগুলো একদম কাছ থেকে দেখানোর জন্য। ভালো করে দেখুন তো বন্ধুরা, এগুলো কিন্তু বেশ বড় আকারের ধুতরা ফুল, দেখে কিন্তু আমার ভারী ভালো লেগেছিল। রাস্তাটা কিন্তু বেশ খাড়া, আর উপরে উঠে একটা ছবি তো নিতেই হয়। একটু হাঁটাহাঁটি করে ফিরে এলাম, আর এইটা বিকেলবেলার ছবি। ওই যে দেখুন, সূর্য কিন্তু ডুবে যাচ্ছে, যদিও আলো এরপরে বেশ খানিকক্ষণ সময় ধরে ছিল। আমার ঠিক পেছনটাতে দার্জিলিংয়ের পাহাড়, আর আমাদের ড্রাইভার দাদা আর আমাদের হোমস্টের দাদা দুজনে মিলে কি গল্প করছিল দেখুন। দূরে ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ক্যামেরায় একদমই ক্যাপচার করা গেল না, কিন্তু খালি চোখে যা দেখেছি সেটা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে, আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে টিপ টিপ আলোর মালার মতো সমস্ত ছোট ছোট বাড়ি, পাহাড়ের গায়ে জোনাকির মতন ফুটে রয়েছে। এই দৃশ্য কিন্তু বর্ণনা করার নয়, এই দৃশ্য অনুভব করার। সমুদ্রতল থেকে 6,500 ফিট উপরে এই দাবায় পানি, আর তাই রাত্রিবেলায় কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়েছিল। আমাদের হোমস্টের অভয়জি অসাধারণ রান্না তো করেনি, কিন্তু সন্ধেবেলায় যে অনিয়ন রিং আর ধোয়া ওঠা গরম চাটা খাইয়েছিলেন তার টেস্ট আমি কোনোদিনও ভুলতে পারবো না। পরদিন সকাল, আর জানলার কাছে কুয়াশা। দেখুন বাইরেও কুয়াশা, সকালের কাঞ্চনজঙ্ঘা দেখা হলো না, যদিও আগের দিন বিকেলে যা দেখেছি সেটা জন্ম জন্মান্তরেও ভুলব না। ডুবন্ত সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘাকে অপূর্ব সুন্দর লাগছিল। যাই হোক, সকালবেলার দাওয়ায় পানি দেখতে একটু পরেই বেরিয়ে পড়ব, কিন্তু তার আগে চা সহযোগে একটু প্রকৃতি দেখে নিই, কি বলেন? এইটা যেটা দেখতে পাচ্ছেন এটাও একটা হোমস্টে, আর এইটা, এই যে একটা ছাদ দেখা যাচ্ছে এটাও একটা হোমস্টের ছাদ, মানে এই যে সামনে রেলিং দিয়ে ঘেরা। আর নির্বাণা হোমস্টের ব্যালকানিতে এই সুন্দর সুন্দর গাছগুলো আমি দেখতে পেয়েছি, এগুলোরও একটু পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। তবে সবচেয়ে সুন্দর লেগেছে এনাকে, কি অপূর্ব সুন্দর, দেখুন আঙুরের থোকার মতো, অসাধারণ লাগছে।
স্নান করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই যে এই সিঁড়িটা দিয়েই নিচে যেতে হবে, আর আমরা যে রুমে আছি ঠিক তার নিচেই এদের কিচেন কাম ডাইনিং। এগুলো কিন্তু বৃষ্টির জল না, এগুলো কুয়াশার জল। এবার ডান দিকে এই যে ওয়াশ বেসিন, মানে খাওয়ার পরে এখানে হাত ধোয়া, হাত মুখ ধোয়ার জন্য জায়গা দেওয়া আছে। আর এইটা হলো এটা এদিকটা ডান দিকটা কিচেন, আমাদের ড্রাইভার দাদা বসে আছে। আর এটা হলো আমাদের ব্রেকফাস্ট, আলুর তরকারি আর লুচি, একদম ধোয়া ওঠা গরম। এই ঠান্ডার মধ্যে এত গরম কোনো জিনিস পেলে মনটা এমনিই ভালো হয়ে যায়। এই যে বেরিয়ে পড়েছি, একটু হাঁটাহাঁটি করছি, যেদিকেই দেখুন সেদিকেই অসাধারণ ভিউ। রাস্তা একটু খাড়া, তবে পাহাড়ে তো এটাই চাই, তাই না? আমরা ছিলাম আপার দাবাইপানিতে, আর নিচের দিকে লোয়ার দাবাইপানি। এখানে যে দেখতে পাচ্ছেন নয়িবস্তি, নয়িবস্তিও একটা নতুন ঘোরার জায়গা, সেটা এখান থেকে 2 কিলোমিটার। আর এই যে দাবাইপানি লেখা দেখতে পাচ্ছেন, এটা আসলে লোয়ার দাবাইপানি, এটা এখান থেকে 2.5 কিলোমিটার মতন দূরে। এখানে আর একটা জিনিস খুব দেখা যায়, রাস্তার দুদিকে ঝোপের মতন স্কোয়াশ গাছ। এই যে দেখুন আমার পেছনে যে ঝোপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু স্কোয়াশ গাছ। আর শুধু গাছও নয়, একটু নজর করলে ফলও দেখা যায়, মানে স্কোয়াশও দেখা যায়। এই যে দেখছেন এই পাশে, এটাও একটা কুমড়ো গাছ তো আছে, সেটা তো বুঝতেই পাচ্ছেন, বাকি কিন্তু স্কোয়াশ গাছও আছে। বিকেলে এত সুন্দর রোদ উঠেছিল যে হাঁটাহাঁটি করতে ভীষণই ভালো লাগছিল। তবে এই রাস্তাটা দিয়ে গাড়ি ঘোড়াও চলে, তাই একটু সতর্ক হতে হয়। আর এই রাস্তাটা দিয়ে এগিয়ে ওই যে আমাদের হোমস্টেটা দেখা যাচ্ছে। হোমস্টের ডিটেলস আর আমরা যে নেক্সট হোমের মাধ্যমে যে বুকিংগুলো করেছি তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা কাল দাবাইপানি এসেছি, আর আজকে চেক আউট। জায়গাটা এত সুন্দর, এত সুন্দর যে হয়তো ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়। অনুরোধ করব বন্ধুরা, অন্ততপক্ষে একবারের জন্য হলেও এই অপূর্ব সুন্দর জায়গাটা একবারের জন্য হলেও এসে ঘুরে যান, দেখে যান, আপনাদের অবশ্যই ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। আর এই গেস্ট হাউসটা, এটা নির্বাণা গেস্ট হাউস বা হোমস্টে যাই বলুন, ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর ব্যবহার। এখানকার যারা আছেন প্রত্যেকের ব্যবহার সুন্দর, আর মানে আভাইজি আছেন ওনার ব্যবহার অত্যন্ত ভালো, খুবই ভালো। অনুরোধ করব একবার অন্ততপক্ষে একদিনের জন্য হলেও আসুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর জায়গা। এখান থেকে যা দারুণ ভিউ, একদিকে দার্জিলিং, এদিকটা দার্জিলিং, সামনে কাঞ্চনজঙ্ঘা। আবার দেখা হবে বন্ধুরা, এরপরে নেক্সট ডেস্টিনেশন তিনচুলে, সেখানে দেখা হচ্ছে। দাবাইপানি সম্বন্ধে আগে কোনো ধারণা না থাকলেও এখানে আসার পর বিশ্বাস করুন, যেতে একদম মন চাইছিল না, মনে হচ্ছিল অন্তত পক্ষে আরও একটা দিন থেকে যাই। কিন্তু সময় তো আর থেমে থাকে না, তাই বেরিয়ে পড়তেই হলো পরবর্তী ডেস্টিনেশন তিনচুলে। সাথে থাকছেন তো বন্ধুরা?